আইপিএলের ফাইনালে সানরাইজার্স হায়দ্রাবাদকে আট উইকেটে হারিয়ে শিরোপা জিতেছে কলকাতা নাইট রাইডার্স রোববার ছাব্বিশ মে চেন্নাইয়ের এম এ চিদাম্বরম স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন হায়দ্রাবাদের অধিনায়ক প্যাট কামিন্স ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি হায়দ্রাবাদের পুরো আসর জুড়ে বিধ্বংসী ব্যাটিংয়ে প্রতিপক্ষকে ভয় ধরানো অভিষেক শর্মাকে ইনিংসের প্রথম ওভারে ফিরিয়েছেন মিচেল স্টার্ক এদিন কলকাতার বোলারদের সামনে দাঁড়াতেই পারেনি হায়দ্রাবাদের ব্যাটাররা মাত্র একশো রানে গুটিয়ে যায় দলটি যা আইপিএল ফাইনালের ইতিহাসে সর্বনিম্ন রানের স্কোর টার্গেটে ব্যাট করতে নেমে সাতান্ন বল হাতে রেখেই নিজেদের তৃতীয় শিরোপা উল্লাসে মাতে কলকাতা দু সালে শেষবার চ্যাম্পিয়ন হয়েছিল কলকাতা নাইট রাইডার্স দশ বছরের অপেক্ষা শেষে আবারও চ্যাম্পিয়ন কলকাতা মারফাসান বিশাল বাংলার দশ